হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পৃথাস কিচেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ শাক। চলুন দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এবার প্রসিডিউর দেখে নেব। পেঁয়াজ শাক ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রাখা হয়েছে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দেওয়া হলো। একটু নেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর পেঁয়াজ শাক দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো লাগবে জন্য দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়া হলো। ভালো করে মিশিয়ে নেব। এবার সর্ষে বেটে রাখা হয়েছে সেইটা দিয়ে দেওয়া হলো। লঙ্কা গুঁড়ো অ্যাড করা হলো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দিলাম সামান্য পরিমাণে। এবার ঢাকা দেওয়া হলো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। একটু নেড়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ভালো করে মিশিয়ে নেব। তাহলে আজকের রেসিপি সর্ষে দিয়ে পেঁয়াজ শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা রেসিপিটা আশা করি পুরোটা দেখলেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। গরম গরম ভাতের প্রথম পাতে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ এই পর্যন্ত। নেক্সট দিন অন্য কোনো রেসিপি শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন। আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।